9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Hey guys, কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কালকে রাতে বাসে বেশি, যেহেতু ভিডিওটা করা হয়নি ওই কারণে এখন ঝাড়খণ্ডে যে ত্রিকুট পাহাড়, সেই ত্রিকুট পাহাড়ের সামনে এসেই ভিডিওটা শুরু করছি। আর বন্ধুদের সঙ্গে ঘুরবো, এনজয় করবো আর তোমাদেরকে দেখাবো। নিজেরা নিজেরা মারপিট করছে, নিজেরা নিজেরা মারপিট করছে, নিজেরা নিজেরা মারপিট করে। সো গাইস, দেখতে পাচ্ছো বাদর বিস্কুট খাচ্ছে। এই দেখো, তার সঙ্গে কুকুরও এসছে, কুকুর ছাগল দেখো। এই দেখো, হ্যাঁ আমি ভালো করে ধরে গেছি। হ্যাঁ ভাই, আমার একটু ভিডিও বানাই। এই তো দেখো, আমার বড় ভাই বিস্কুট খাওয়াচ্ছে। গাইস, এই যে হলো ত্রিকুট পাহাড়। আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি, গিয়ে আমরা বন্ধুদের সঙ্গে পাহাড়ের উপরে উঠবো। আমরা সবাই এখন যাব পাহাড়ের উপরে, গাইড নিয়ে যাবো সঙ্গে করে। এই দিকেই যাবো। গাইস, আমরা এখন পাহাড়ের দিকে রওনা দিয়েছি, একটা গাইড নিয়েছি সঙ্গে করে। আর এখানে কিন্তু 60 জনের মতন আছে সবাই। এখন আমরা পাহাড়ের দিকে রওনা দিচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছি। শান্তি করবে বাবা ত্রিকুটেশ্বর মহাদেব ভোলেনাথ
বন্ধু দিকে একটু, এই দেখো নিচে দেখা যাচ্ছে, এই দেখো পাহাড়ের মাথায় চলে এসছে আর একটুখানি বাকি আছে। তাই ফাইনালি আমরা অনেক কষ্ট করার পরে কিন্তু পাহাড়ের উপরে উঠেছি, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। পাহাড়ের নিচে যাবো আর টিকিট কাউন্টারে দেবো। গাইস আমরা এখন পাহাড় থেকে নেমে এসেছি, আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, বাসে করে যাচ্ছি। আমরা এখন তপবনে এসেছি, তপবনটা ঘুরে দেখাবো তোমাদের।
হই নাকি যাও যাবে দেখি না দেখছো হনুমানের সঙ্গে বসে আছি লেলা উঠে যাও তপবনে তো ভাই দেখো এই যে হলো তপবন তপবনের যে উপরটায় আমি এসেছি আর আমার সঙ্গে আছে এই যে নাম বলো নীরব মণ্ডল গাইস লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন অবশ্যই একটা লাইক করবে তপবন থেকে এখন চলে এসেছি এই যে পার্কিং এ আছি দেখতে পাচ্ছ মানে চারিদিকে শুধু গাড়ি পার্কিং হে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমি আর আমার বন্ধু আছি দীপঙ্কর এই যে হাই গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমাদের ভিডিও নতুন নতুন নিউ নিউ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের সহযোগিতা করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে আর মন্দিরটা একবার দেখা মন্দিরটা দেখো মন্দির দেখো ফির দুয়ারা মিলাকা মুলাকাত হবে আগলা সাল চলো হ্যাঁ